এখানে যে ফুলগুলো রাখা আছে এটা হচ্ছে সুমা বেগমের প্রতি সমবেদনা জানিয়ে তার পরিচিত আত্মীয়স্বজন অনেকেই রেখে গেছেন এবং লিখে গেছেন, সুমা তুমি যেখানেই থাকো ভালো থাকো। সুমা এমন জায়গায় চলে গিয়েছেন যেখান থেকে আসলে ভালো থাকার বিষয়টি অনেকটাই আপেক্ষিক, কিন্তু এটুকু আমরা বলতে পারি সুমার সাথে যেটা হয়েছে মৃত্যুর আগে সেটা নৃশংস কিছু একটা হয়েছে, কারণ সুমার মরদেহ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পিছনে আমরা যেটা জানতে পেরেছি একটি ভয়াবহ পারিবারিক নির্যাতনের ইতিহাসের কথা উঠে আসছে বিভিন্ন তথ্য থেকে। এই পারিবারিক নির্যাতনের কারণেই কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা 2022 সালের 24 মার্চ পূর্বলনের বেথনালগিরের গ্লোভ রোডে ইয়াসমিন বেগম হত্যা শিকার হয়েছিলেন। 40 বছর বয়সী ইয়াসমিন বেগম সকালে তার বাচ্চাদেরকে স্কুলে দিয়েছিলেন বাসা থেকে 1 মিনিট হাঁটা দূরত্বের, সেই স্কুল থেকে আবারও বিকাল 3:30 তিনি আনার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক আধা ঘন্টা আগেই তার সাবেক স্বামী কাইয়ুম মিয়ার হাতে ভয়াবহ হত্যাভাবে হত্যা শিকার হন, তাকে স্টেবিং করে হত্যা করা হয় তার নিজ বাসার ভেতরেই। পুলিশ সেদিন যেহেতু বাচ্চাদেরকে স্কুলে আনতে যাননি, তারপর স্কুল থেকে যখন বাসায় নক করা হয় উনি খুলেননি, তারপর পুলিশ কল করে সেই মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যার পিছনে বড় ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের কথা উঠে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর 19 মে কেনিং টাউনে আরেকজন বাংলাদেশি কর্মজীবী নারী 40 বছর বয়সী আয়েশা বেগম হত্যা শিকার হয়েছিলেন। তার হত্যার পিছনেও তার হাজব্যান্ড বা স্বামী আসিম হাসানের দীর্ঘ নির্যাতনের অভিযোগের বিষয়টি প্রমাণিত হয়েছে আদালতে। সেখানে বলা হয়েছে 36 বার ছুরিঘাত করে এই আয়েশা বেগমকে হত্যা করেছেন আসিম হাসান, এবং আসিম হাসান এই হত্যার পরে নিজেই পুলিশকে কল করে বলেন তাকে গ্রেফতার করার জন্য, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার জন্য। আয়েশা বেগমের মোবাইল ঘেঁটে তদন্তকারী অফিসাররা একটা হিডেন ফোল্ডার পেয়েছেন এবং সেই হিডেন ফোল্ডারে অন্তত এই যে আয়েশা বেগমকে যে দীর্ঘ নির্যাতনের একটি প্রমাণ কিন্তু সেই মোবাইলের হিডেন ফোল্ডারে ছিল, এবং এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী কর্মকর্তাদের তদন্তে উঠে এসেছে। সুতরাং এই তিনটি ঘটনার পেছনে আমরা বলতে পারি পারিবারিক নির্যাতনের বিষয়টি স্পষ্ট। গত 13 মাসে এই পূর্ব লন্ডনে 2টি টাওয়ার হ্যামলেট এবং একটি হচ্ছে ঠিক ক্যানিং টাউনে, এই তিনটি ঘটনার পেছনেই যে বিষয়গুলো মোটিভগুলো উঠে এসেছে এই তিনটি ঘটনার পেছনেই কিন্তু পারিবারিক নির্যাতনের বিষয়টা স্পষ্ট। পারিবারিক নির্যাতনের এই যে ঘটনাগুলো, কালকে যখন আমরা টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে কস্ট অফ লিভিংয়ের কারণে মানুষের মধ্যে এক ধরনের হতাশা, এবং সেই হতাশা থেকে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে পরিবারগুলোতে। আমরা আশা প্রকাশ করব যে পরিবারের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় সমাধান, কারণ না হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আসলে কমিউনিটির জন্য অত্যন্ত খারাপ এবং ব্রিটিশ মূলধারায় এটি আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি বার্তা বয়ে নিয়ে আসে কমিউনিটি হিসাবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।